রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত হেলফুল ফজল ছাত্র যুব শ্রমিক কল্যাণ সংঘের উদ্যোগে পঞ্চম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, পাঁচ নম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক জনাব আমজাদ হোসেন খোকন সিকদার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। দায়িত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন মানুষ যারা, তাদের ভালো কাজগুলোতে সওয়াব যেমন দ্বিগুণ হয়, অন্যায় করলে শাস্তিও ডবল হয়। সূরা আহজাবের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথাগুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছে, ইয়া ইনসান নাবিজি লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাওলি। সূরা নিসা আহজাবের 30 নম্বর 31 32 33 এই আয়াতগুলোতে নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে জানিয়েছেন যে তোমাদের সম্মান মর্যাদা যেমন বেশি, তোমাদের দায়িত্বও বেশি। এখানে আজকের মাহফিলের যিনি দায়িত্বে আছেন সভাপতির, ইউনিয়ন পরিষদের যত হাজার মানুষ আছে তাদের দায়িত্ব তার কাঁধের উপরে, কিয়ামতে এই মানুষগুলো সম্পর্কে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রতিটি মানুষই দায়িত্বশীল, কিয়ামতে তার স্ব স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। যে দায়িত্ব আল্লাহ তার মাথার উপরে তুলে দিয়েছেন সঠিকভাবে সুচারুরূপে খেদমতের নিয়েতে সঠিকভাবে পালন করার তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন তাকে দান করেন, বলেন আমিন। ইকো হালকা কমিয়ে দেন, ইকো হালকা কমিয়ে দেন। আমরা জানি কোরআনে কারিম সোনার কিছু আদব আছে, তার ভেতরে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা আর দশটা অনুষ্ঠানের মতো অনুষ্ঠান না, এটা আল্লাহর কোরআনে কারিমের অনুষ্ঠান, এটা পুরাটাই ইবাদত। সুবহানাল্লাহ। এটা শোনার দুইটা আদব আল্লাহ এখানে দিলেন, যখন শুনবেন চুপ থাকবেন এবং স্থিরভাবে শুনবে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু ক্বালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন আবার অবশ্যই আমার এই জিকির যদি কেউ শুনতে চায় সে যেন দিলের কান লাগিয়ে শোনে, উপস্থিত হয়ে শোনে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শোনে বা উপস্থিত। এই জন্য আমাদের উচিত হবে যে এটা যেহেতু এক দেড় ঘন্টা কথা বলবো, আমরা পুরাটা এটা এবাদত, এবাদত যেভাবে করা লাগে আশা করছি আমরা ওইভাবে করব। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও, আমিন। মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শাহজাহান মিয়া, আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করেন, অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে নিজ গুণে যেন ক্ষমা করে দেন। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন মফাসসিরে কোরআন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী জনাব মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী বগুড়া, কথা বলেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ মফাসসিরে কোরআন সোয়াডাঙ্গা,
কথা বলেছেন জনাব মাওলানা হাফেজ ইসহারুল হক মঞ্চে বসা আছেন জনাব মাওলানা আবুল কাশেম জনাব মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক জিহাদি জেনাইদহ সহ নাম না জানা সম্মানিত ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় কক্সবাজারবাসী তিনটি বছর আমরা অন্ধকারের জীবনে ছিলাম মুক্ত জীবনে এসে আল্লাহর শুকরিয়া আদায় করছি সবাইকে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ চার দেওয়ালের মাঝে ওটা একটা আলাদা জগৎ দুনিয়ার সাথে যেহেতু কানেকশন বিচ্ছিন্ন একটা আলাদা জগৎ থেকে এসে আপনাদের দেখে নতুন মনে হচ্ছে কথা বলার অভ্যাস তো এই প্রায় তিন বছর আর নেই কথা বলিও না বের হওয়ার পর থেকে চট্টগ্রামে একটা আর ঢাকা আশুলিয়াতে একটা অনুষ্ঠান করেছিলাম অল্প কিছু সময় আরো পাঁচ সাতটা করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আগের স্বাভাবিক অবস্থায় আবার কোরআনের কথাগুলো উপস্থাপন করতে পারবো আমি আশা করছি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ আজকের আয়াত থেকে হেদায়েতমূলক কিছু কথা বলার যেন তৌফিক আমাকে ভিক্ষা দেন জোরে বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আমরা যে যাই করি না কেন কেয়ামতে সুপারিশ কিন্তু তার লাগবে কথা বলেন ঠিক কিনা নবীজির সুপারিশ পাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে কয়েকটা শর্ত দিয়েছে আমি আপনি আন্দাজে উম্মত দাবি করলে হবে না আল্লাহ পাক বলেন ইয়াউমাইদিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা সেই দিন উপকার হবে না সুপারিশ করলে তবে রহমান যাদের এজেন দেবেন অনুমতি দেবেন এবং যাদের কথা শুনতে আল্লাহ রাজি থাকবে তাহলে এই আয়াতের ভেতরে আমরা দুইটা তথ্য পেয়েছি এক নম্বরে আমার জন্য নবী যদি কিয়ামতে সুপারিশ করে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আছে কর্মজীবন বাস্তব জীবন এর উপরে আল্লাহর রাজি থাকা লাগবে দ্বিতীয় নম্বরে আমি কথাবার্তারা যা বলি এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য হলেও কথাবার্তার আমাদের একটু হিসাব করে বলা দরকার আল্লাহ যেন আমাদের তৌফিক দেন তেলাওয়াত করেছে সূরায়ে মায়েদা ১২ নম্বর আয়াত ১২০টা আয়াত আছে ১৬টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিস সালাম তার যে গোত্রের ১২ জন নকীব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম ১২ জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা ইবনে কাসিরের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারোর জন্য সম্ভব না যারা আজ ওলট পালট কথা এরকম ছড়ায় যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা বাটপারি সিটারি ছাড়া আর কিছু না সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন না হযরতে মুসা নবীর সাথে যে ১২ জন নকীব দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন ১২ জন পাওয়ারফুল মন্ত্রী
একটা গোত্র থেকে একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম আলাকাদ আখাদাল্লাহু মিসাক বানি ইসরাঈল ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই আখাজা মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বনি ইসরাঈলের এই যে 12 জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে অবাসনা মিনহুম সানাই আশারা নকীবা আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচোখে সম্ভব না কিন্তু আকাল আল্লাহু ইন্নি মাআকুম আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমরা এই কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে ওই সময় আল্লাহ ওয়াহী পাঠিয়ে জানালেন মুসা যে 12 জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা পাঁচটা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই 18 কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে 56,000 বর্গ মাইলের দেশের পরও 12 থেকে 14 লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে 59 ডবল বড় কত বাংলাদেশ 59টা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা যত বড় ভারত আমাদের চাইতে 29 ডবল বড় পাশের মায়ানমারও আমাদের চাইতে 3 ডবল বড় সম্মানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকতগুলো এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর কারো দিকে না তাকিয়ে কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যেই পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী 5 বছর মনোযোগ দেওয়া দরকার কি কথা বলেন না দল মত নির্বিশেষে হযরত মুসা নবী আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা আমি আজকে পড়লাম যেহেতু কয়েকদিন পরে শপথ হবে এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে মনে করেন 12 জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই তোমার কিছু চাই
আল্লাহ তাআলা যদি বলেন বাংলাদেশের 12 জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না কিন্তু আমি তোমাদের সাথে আছি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সাধারণ মানে কোন বললে ফায়াকনের পর্যায়ে আসতে আর 1 সেকেন্ডের সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসানব আলাইহিস সালামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাব আল্লাহ পাক বলেন মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকাম তুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরসুলি এক নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাস করা লাগবে নামাজের এ দাবিতে আপনারা আছেন না নেই সূরা হাজের 40-41 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় সিআর পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনে তারা চারটা কাজ জারি করবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায় ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাস করবে কিসের 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হয়েছে বলেন বলেন নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যায় আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত এদেশে 50 বছরের সংসদে নামাজের বিলটা পাস করা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গুহা নাম আমরা শুনেছি গারে সুর নাম শুনেছি বাস্তবে নিজেও আমি দেখে এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করছিলেন ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার শত্রুপক্ষ এসে ঘোলাখোলা তরবারি নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাহ পাক ওহী নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবারি নিয়ে আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে সুতরাং আপনি এক কাজ করেন আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেঝে এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে এক মোট বালি হাতে তুলে নেন ফুক লাগান সামনের দিকে আপনি ছুড়ে মারেন কোরআনে কারিমের সূরা ইয়াসিনের প্রথম থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন তেলাওয়াত করার পরে ফুক লাগালেন সামনের দিকে ফিকে মারলেন
ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে পাড়ের চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহু আকবার নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন হে নবী সামনের দিকে বালি আপনি ছুঁড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে সাবার কথা চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন আমার রমাইতাদের রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আপনি তো সামনের দিকে বালি ছুঁড়ে মেরেছিলেন চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার পা দায়িত্ব পালন করেছি আমি আল্লাহর ক্ষমতা জোরে বলেন আল্লাহু আকবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে তাদের বাবাকে তাদের নেতাকে বিশ্বাস করে না এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে কোন নামে আমি শুধু কথা বলার জন্য বলছি না প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি একনাফের মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি তাকান জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপন জন না সব তার জানের শত্রু এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে অথচ নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী এ জায়গাটা যদিও নিরাপদ না তারপরেও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন এই জন্য দুনিয়াতে যে যেই দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া এই আমানতটা আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না এইজন্য নবীজি থেকে শুরু করে যারা দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফ হাল না আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নাম হয়ে যাই কিনা এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভিজে যাচ্ছে আহ এ কি কষ্ট করেছে নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয় হ্যাঁ কখন সওয়াব হয় যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন হযরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে
এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকাল বেলায় সে আমারে পাবে না আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লেখা লেখা দেখে তাদের হাতে তাদের আমানতগুলো পৌঁছিয়ে দিয়ে হুজুর বলেন আল্লাহু আকবার হযরতে আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো ওরা তো জানে না চাদরের নিচে কি আছে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না জোর করে ওরা চাদর টানাটানি করছিল সিরাত ইবনে হিশাম লিখেছে যত টানাটানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে তার মনের ভেতরে এই চিন্তা ছিল এরা চাদর টানাটানি করতে করতে যত সময় খ্যাপন হবে বিশ্ব নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় খ্যাপন হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্যও টিকে থাকে আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে এই মেম্বারগুলো এই স্টেজগুলোর আমানত বড় কঠিন আমানত এটা যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে জোরে বলেন আউযুবিল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় আটটা আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বাজারা এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না আল্লাযীনা ইসমে মওসুলা সবাইয়ের ভেতরে আমরা আছি নিশ্চয় যে বাজারা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে ভবিষ্যতেও রাখবে এক তো মনে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন একটু খেয়াল করে শোনেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে ওটা যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় একটু খেয়াল করেন এক তুমনা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে যেহেতু দুইটা কাল আছে এখন যারা গোপন করছে বলতে এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই মান সালাল্লাহু মিনাল কিতাবি আল্লাহর কিতাব থেকে আয় তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো ওয়াশতারুনা বিহি সামানান কলিলা আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে
খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তোহফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন, মাসখান থেকে জিহাদিয়া তোহফা বেতন ভাতা যা আর বেহা নজর নিয়াস। আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এদের পেটের ভেতরে যেগুলো দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো, মসজিদের মেম্বারগুলো, রাজনৈতিক যে মঞ্চগুলো, এগুলোর আমানত, এই এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে, ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম, ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে, ডাক দিয়ে বলে মোহাম্মদ কই। আমি ওদের সাথে বার্গেনের আরম্ভ করলাম, কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে, ঠিক আছে, এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে এগুলো একটা একটা করে বুঝে নাও। যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে বিশ্ব নবী হযরতে আবু বকরের কথা মনে হলো, বাড়িতে যেয়ে ডাক দিলেন আবু বকর। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাদের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন আবু বকর, ছয় মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে হে রাসূল, ছয় মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সবসময় প্রস্তুতি নিয়ে আসি, কখন না জানি আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি, আমাদের নাম তো হামজা থেকে আমির হামজাও কেউ বলতে চায় না, ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু এক বছর দু বছর পাঁচ বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো ষাট বছর তেষট্টি বছরের জীবন তাদের ছিল, এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন, যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গাড়ে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে
আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম ওই জায়গাতে দোরাকাত নামাজও পড়ে দেখেছি বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায় হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু অবিচলিত হননি ভেঙে পড়েননি ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন আবু বকর ভয় পেও না মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন ইন্নাল্লাহা মাআনা এই যে মাআনা তান দেওয়া আছে এক আলিফ আমরা শুধু দুইজন না আমাদের সাথে আরেকজন আছে তিনি আমাদের মালিক আল্লাহ জোর বলে সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত ওর ভেতরে আমার আজকের আলোচনার সারমর্ম আছে রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল শয়তান এসে তার কাছে সুরাকার স্বরত ধরে বলেছিল কোনো ভয় নেই আমি তোমাদের সঙ্গে আছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাল্লাহা মাআনা অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে আমি আলেমদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনিব যিনি তাকে আমরা পেছনে না তা আমরা আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই নবীজি যেটা করেছিলেন এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা ফেরেশতা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি নবীজিকে আল্লাহ যদি গাড়ে সরে সাহায্য করতে পারেন সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকব আমার রহমত থাকবে এলাকায় গিয়ে নামাজ কায়েম করো 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি সামনে সংসদ যে বসবে আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব দাবির সাথে আপনারা যদি একমত থাকেন আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে এক নাববাসী আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না আমাদের এটা পাওয়ার দরকার ছিল তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না
কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি দিয়েছেন লাইন আকামতুমুস সালাত যদি তারা নামাজ কায়েম করে কি করে নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি চারটা হয় তার অন্যতম হচ্ছে মুসলমানদের সবচাইতে জরুরি কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা এর চাইতে অন্তত জরুরি কাজ মানুষের জীবনে মুসলমানদের জন্য আর নেই এটা হাজারো মানুষ বিভিন্ন ছলে বিভিন্ন সতানাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে তোর সন্তান কয়জন ছিল তা না টাকা পয়সা কত কামিয়েছো তা না নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে এটা আগে আমার কাছে বলো এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে এখানে মুসলমানের একটু হিসাব করছি যেখানে যারা আছেন অনেকেই নামাজ এখনো ধরেননি বা পড়েন না আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না এটা পারা যায় এ পারা যায় এটা সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আপনাদের যেই কয়দিন ছুটি দেওয়া আছে তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ কাজে থাকেন না কেন নামাজটা বাদ দেওয়া যাবে না অন্তত ফরজ নামাজ সুন্নত নফল যদি পড়তে না পারেন পরবর্তীতে সময় করে পড়ে নিয়েন ফরজ নামাজ মাস্ট বি যখন সময় হবে পড়াই লাগবে এমনও মাসলা পেয়েছি মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে সন্তান আসে না প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত দেখা যায় এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না যেন আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না খালি একটা পয়েন্ট বললাম যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবে এমনকি এমনও কোরআনে সূরা তোহার ১২৪ নম্বর আয়াতে আছে আমান আগরদাং জিকিরি ফাইন্না লহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা বলা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয় মহান আল্লাহ তার জীবনকে দঙ্কা সংকীর্ণ করে দেয় দঙ্কার ব্যাখ্যায় আমি প্রায় ৩৩টা অর্থ পেয়েছি তাফসিরে এবার যারা মুফাসসির আছে আলেম আছে একটু জ্ঞানী মানুষ আছে তাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দঙ্কা শব্দ মাঝখানে লাগালেন কেন আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম মুফাসসিরে কেরাম সবাই এই বাক্যের এই শব্দের এক অর্থই দিয়েছে এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে অনেক কিছু করে ফেলেছি আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চর্ম চোখে দেখতে পাওয়া যায় বহু কিশোর মালিক হয়ে গেল লোকটা আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না শান্তি রাখব না আসবে দশ টাকা বিভিন্ন সাইড দিয়ে যাবে আরো বারো টাকা জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায় এটা আল্লাহর বিধানে আছে না বাইরে এই কথা বলেন না কেন এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে ঘুষ খেয়ে এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে এগুলোর ব্যবসা করে চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্ম খুঁজে দেখা যায় আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব কারণ ওটা আমার বিধানের ভেতরে ছিল না এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব টাকা পয়সা আসবে দশ লাইন থেকে খরচ হবে ২০ লাইন থেকে
40000 টাকা হয়তো ঘুষ খেয়ে ইয়াবার ব্যবসা করে নাকি এটা বলা ঠিক হচ্ছে না এলাকায় আছে এগুলো এই যে ডাইলের ব্যবসা যারা করে বাবার ব্যবসা যারা করে এগুলো কি বৈধ না অবৈধ এই যে আপনারা যা মনে করেন আপনাদের এলাকায় মনে হয় এই টেকনাফুকিয়ার জন্য এটা বৈধ আছে এই কাজ করে হয়তো বাড়িতে 40000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন এই দমকাটা ভালো করে শুনে না 40000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা চলো ডাক্তারের কাছে ওখানে গেল 5000 বাড়িতে এসে দেখছেন আপনার ছোট সন্তান চিল্লাচ্ছে কি গো জিনে ধরেছে হুজুর ডাক দিয়ে ছেড়ে নে কবিরাজ নিয়ে আয় ছেলের দিকে তাকিয়ে কি তোমার কি আমার পেটে ব্যথা এক একটা সমস্যা এক একটা সমস্যা এক একটা সমস্যা আসতে আছে নিয়ে এসেছিলেন 40000 টাকা চলে যাচ্ছে 42000 এটারে থাকবে না আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায় অন্তর করে আল্লাহ দংকা করবে তো দংকা করবে অনাশর হয়াউমাল কিয়ামতি আমা এটা আরো কঠিন এই দুনিয়ায় শেষ না যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে ওই জগতে উঠবেন যখন চোখ থাকবে না অন্ধ হয়ে উঠবেন জোরে বলেন নাউজুবিল্লাহ লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল আজকে আমার চোখ অন্ধ কেন তুমি চোখটা ভালো করে দাও আমি আদম নবীকে দেখব উনি 60 হাত লম্বা ছিলেন 40 হাত মোটা ছিলেন একটু দেখব কেমন আদম নবী আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন ক্বালা কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম যেভাবে তুই আমার বিধান আমার নামাজ আমার জিকির আমার আইন ভুলেছিলি শুধু ভুলেই গেলাম না তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না বাবা নিজের নাম ধরে ডাকলে কেমন সুন্দর লাগে আপনার কাছে কেমন মধুর লাগে আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয় এর ভেতরে আমি যত আনন্দ পাই দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বলল আমার ভালো লাগে না বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে এত পছন্দনীয় হয় এত মধুর লাগে মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা থেমে যান আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন অফিসে যারা চাকরি করে একদিন দুই দিন তিন দিন না গেলে এখন তো চাকরি চলে যায় এমনকি তিন দিনের পরে বস যদি ভালো হয় বলে দেখো এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না টাইট করার জন্য সতর্ক করার জন্য একদিনের বেতন পর্যন্ত কেটে নেয় কথা বলে না কেন একটু নিজের দিকে তাকিয়ে বলে নেই 30 বছর 40 50 60 বছর বয়স আপনার পাঁচবার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন একবারও কোনো দিন দেননি অথচ তিনি কোনো দিন আমার খাবার বন্ধ করে দেননি কক্সবাজারবাসী আমার আল্লাহকে সঙ্গে রাখতে চাই মহান আল্লাহর বরকত রহমত তার শক্তি আমাদের সাথে থাক এটা আমরা চাই তাহলে নামাজ পড়া না শুধু নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে বাস্তবতা আজ হয়েছে উল্টা নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায় আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না নামাজ কায়েম করা লাগবে
ওরা কোরআন পড়ে আমি নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পেয়েছি কয় জায়গায় ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের নামে ওরা কোরআনে আছে শুধু এক জায়গায় আর 72 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি 120 জায়গায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো আমরা এতবার বলার দরকার কি প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে আমরা দুইজন ব্যবসা করতাম ওনার 5 লাখ আমার 10 লাখ টাকা এক জায়গায় করে ব্যবসা করেছিলাম হঠাৎ 2 মাস পরে উনি যে লাভ হয়েছিল লাভগুলো নিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছে মাওলানা আমারে জিজ্ঞাসা করছে আমির হামজা আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক কই আমি যদি ওনারে বলি 65 65 মানে ওই মানে উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি 65 এক কথা বলেন না কেন মারামারি করছে দুইজন একজন আরেকজনকে এমন ভাবে চড় দিয়েছে ঘুষি দিয়েছে কিল দিয়েছে ডাক দিয়ে বলছে ভাই কেমন দিলেন বলছে 100 100 মানে মানে এর পরে আর মার নেই পরিপূর্ণ করে একেবারে দিয়েছে তো প্রতিটি সংখ্যার অর্থ আছে আল্লাহ 72 এমনি বলেন নাই এর উপরে আর বলার দরকার নেই এই জন্য 72 বলেছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন হযরতে জিব্রাইলকে আল্লাহ বললেন হে নবী হাত নামান এর জন্য দোয়া করা তো দূরের কথা এর কবরের পাশে আপনি দাঁড়াতে পারবেন না ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম এর জন্য যদি আপনি 70 বারও ক্ষমা চান তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না নবীজি বলেন আল্লাহ আমি যদি 71 বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না আল্লাহ বলেন লান আছে মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না আমি 70 বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি সাবঈনা মাররাতান পরের শব্দে দেখো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম কক্সবাজার বাসী আপনাকে একটা ইঙ্গিত দেই ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হোম বহুবচন দিয়েছেন কেননা আব্দুল্লাহ ইবনে উবাইর নাম আল্লাহ কি জানে না এই কথা বলেন না কেন তার নাম আল্লাহ জানতেন নামটা এখানে বসিয়ে দিলেন না কেন হোম বহুবচন জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র অনেকের ভেতরে থাকবে তারা নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েম করবে না নামাজ কায়েমের আন্দোলনও করবে না হে নবী এই মানুষগুলো যদি মারা যায় এদের জন্য 70 বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের মাফ করব না জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন নামাজকে পরিবারে সমাজে রাষ্ট্রে দাঁড় করানো দরকার এটা কায়েম করা দরকার রাষ্ট্রীয়ভাবে এ দায়িত্ব পালন করার জন্য যারা আছে তাদেরকে এগিয়ে দেওয়া দরকার এই ভূমিকা যাদের নেই তাদের জন্যও কিন্তু 70 বার দোয়া করলেও কাজ হবে না সতর্ক করার দায়িত্ব ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন কায়দায় আমার করলাম এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময় তিনি জীবিত থাকতে বলতেন একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে গন্ডারকে কাতো কুতো দিয়েছে হাসে না তিন দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে কি গো তিন দিন আগে কাতো কুতো দিলাম তখন হাসলে না এখন হাসতেছ গন্ডার বলে বন্ধু এই তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতো কুতো লাগতে গন্ডারের কাতো কুতো লাগতে সময় লাগে কয়দিন আর আমাদের 50 বছরও হয়নি
এই 50 বছর অনেক কোরআনের পাখি এই ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে কথা বলেন না কেন আব্দুল্লাহ ইবনে ওবাই নামাজ পড়তো তাও আমার মত হামজার পেছনে না নবীজির পেছনে এই টেকনাফ বাহারছড়া মসজিদে না ও নামাজ পড়ো কাবা শরীফে মসজিদে নববীতে যে নামাজ শুধু পড়েছে নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য দায়িত্ব তার জীবনে ছিল না এইজন্য 70 বার দোয়া করেও আল্লাহ তাকে maaf করেনি এমন কি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ এইজন্য আল্লাহ ইগফিরাল্লাহু লাহুম দিয়েছেন এর মতো চরিত্রের দুনিয়ায় যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে এদের জন্য যদি কাবা শরীফের ইমামও দোয়া করে maaf চায় আল্লাহ তাদের maaf করছে না করবে না করবে না করবে না এই শব্দ কোথায় আছে এই যে এক ফের মজারে এর আগে লান আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো কোশ্চিন কালেও হবে না এইজন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে হোম এই শব্দটা দিয়ে আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন জোরে বলেন আমিন নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি তার সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় পঠিত বিষয় এবং এই আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন ওইগুলো নিজের ব্যক্তি পরিবার এবং সমাজ রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো এইটার নাম হচ্ছে আকমতুম সলাত আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে কি হয় এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চান সেই শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে যে কাতার সোজা করেন আরবিতে বলে কাতার সোজা করেন বারবার আকামত হয়ে যাওয়ার পরও প্রায় দিন দুই তিন বার চার বার পাঁচ বার বলে আমি ওই সময় হজে যাওয়ার সময় 16 সালে ভালো বুঝি না এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয় আজ বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র আমাদের কাতার যদি সোজা থাকতো আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত আমাদের কাতার ঠিক আছে নামাজের এই এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার পাঁচ বার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে এমন হুঁশিয়ারি আছে হাদিস এটা তো এমনিতে দেয়নি আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারত না এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো এই কথা যখন ইমাম বলে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত চরমনা যখন সব এক হয়ে যায় এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন রাষ্ট্রে যাবেন পরিবারে যাবেন ওখানেও যেন আমাদের কাতার এক থাকে এক কথা বলেন ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায় এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না আমাদের শিক্ষা সিলেবাসে সেই যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে এগুলো যদি আপনি দেখেন আপনার বিবেকে আপনার এই মস্তিষ্কে আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন পরিবারে সমাজে রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন কারা কারা দেখি লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো লিল্লাহ আমার শরীর অসুস্থ কণ্ঠ ভাঙ্গা যার পরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বসাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা দায়িত্বে যারা আছেন বা যারা পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন এখন আশা করব নামাজের বিল আমাদের সংসদে সর্বপ্রথম কায়েম হবে
দুই নম্বরে যাকাতের কথা আছে তিন নম্বরে রাসূলদেরকে সাহায্যের কথা আছে চার নম্বরে কর্জে হাসানা দেওয়ার কথা আছে পাঁচ নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে শুধু বলবে না ফামান কাফারা বাদা যালিকা মিনকুম এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদ দাল্লা সাবাস সাবিল তাকে আমি আল্লাহ গোমরাহীর এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব নামিয়ে দেব নিমজ্জিত করব যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা পরা এটা আপনার ইবাদত না নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে 17টা আমি সামারাইজ করে চারটা বলছি কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালেই স্বামীকে সে খুশি করবে এরকম আচরণ করা লাগবে দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না এরকম বউ দেশে নেই আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি নেককার হতে পারেন আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে আবার রাগ করবে না সামনে বারো বলে হুজুর আনার দরকার নেই এরপরে আছে কোন স্বামী যদি তাকে কোন জায়েজ কাজের আদেশ দেয় জীবন থাকতে সে জায়েজ কাজ তার তার জীবনে সে আদায় করবে সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে দায়িত্বে থাকবে এগুলোর সঠিক ব্যবহার সে করবে আল্লাহ আমাদেরকে মা বোনদের এই দায়িত্বগুলো নামাজ রোজা মাস্ট বি এগুলো তো থাকবেই পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন আমিন